হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের নতুন একজন ক্রাশ, ইফাত আরা তিথির বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়িগাড়ি, ইনকাম, লাইফস্টাইল, আসল পরিচয় ও অজানা সকল তথ্য সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিথির আসল নাম ইফাত আরা তিথি আর তার ডাকনাম নিজম তিথি। তিনি পেশায় একজন অভিনেত্রী, মডেল ও ডান্সার। তিথির জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি ঠিক কত সালে জন্মগ্রহণ করেন সেটা কোথাও উল্লেখ করেনি, তবে আমার কাছে মনে হচ্ছে তার বয়স মিনিমাম 21-23 বছর হবে। আপনাদের মতামত কি, তার বয়স কতই বা হতে পারে? তিথি উচ্চতায় 5'5" ও তার ওজন 53 কেজির মতো। তিথির জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারে। তিথির শখ হচ্ছে ভ্রমণ করা ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তিথির শিক্ষা জীবন দুঃখিত, তিনি ঠিক কতটুকু পড়ালেখা করেছেন সেটা কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি। তিথি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2022 সালে সুপার গ্লু লাভার নাটক দিয়ে। আর বর্তমানে তিনি নতুন নতুন নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা আর চমৎকার অভিনয়ের জন্য ইতিমধ্যেই তিনি অনেক ছেলেদের ক্রাশ হয়ে পড়েছেন। তো আমার দেখা এখন পর্যন্ত তিথির জনপ্রিয় নাটকগুলো হচ্ছে 300 দিনের ঘর, ছোট দেবর, বিচ্ছেদ, 420 ভাড়াটিয়া, প্রবাসী বিআই, নানা নাতি, ফাও বাড়িওয়ালা ও জোর যার পরিমণি তার ইত্যাদি। তো সে যাই হোক, তিথি এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন, তবে আমার কাছে কেন জানি অবিশ্বাসও লাগছে যে তিনি একজন অভিনেত্রী হওয়ার পরেও এখনও সিঙ্গেল, এটা কিভাবে সম্ভব? তিথির ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 10-20 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে তিথির আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 15 লাখ টাকারও বেশি। তিথির গাড়ির কালেকশন দুঃখিত, তিথি এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেনি। সো ভিউয়ার্স, তিথির নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।